স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স এই ভিডিওতে আপনারা দেখবেন ট্রাই টু ডু সামথিং আর ট্রাই ডুইং সামথিং ইংরেজিতে অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলি জির্যান্ডও ব্যবহার করা যায় যার পরে আবার ইনফিনিটিভ ব্যবহার করা যায় তো ট্রাই হচ্ছে এরকম একটি ভার্ব যার পরে আপনি জির্যান্ড এবং ইনফিনিটিভ উভয়ই ব্যবহার করতে পারেন কিন্তু অর্থগত পার্থক্য হয়ে যাবে যেমন ধরুন ট্রাই টু ডু সামথিং ট্রায়ের পরে এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে ট্রাই টু ডু সামথিং যার অর্থ হচ্ছে মেকিং অ্যান এফার্ট একটি প্রসেসটা করা ডিফিকাল্ট আর হার্ড কঠিন কোন কাজ ডিফিকাল্ট কোনো অ্যাকশন ডিফিকাল্ট কোনো কাজ সেটা করার প্রসেসটা করা সেটা হচ্ছে ট্রাই টু ডু সামথিং আর ট্রাই ডুইং সামথিং এটার অর্থ হচ্ছে এক্সপেরিমেন্ট অর টু সি ইফ ইট ওয়ার্স অর নট অর্থাৎ কোনো কিছু পরীক্ষা করে দেখা বা দেখতে চাওয়া যে এটা কাজ করে কিনা বা এটা আপনার ভালো লাগে কি বা কাজ করে কিনা এবং সেটি অবশ্যই সেই অ্যাকশনটা ইজি ইজি কোনো কাজ সেটি আপনি পরীক্ষা করে দেখতে যাচ্ছেন যে এটা আপনার পক্ষে কাজ করে কি না বা রেজাল্ট আপনি এক্সপেক্ট করতেছেন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাই ডুইং সামথিং তো প্রথম এক্সাম্পলটা দেখুন ট্রাই টু ডু সামথিংয়ের সেটা হচ্ছে আম ট্রাইং টু লার্ন ফ্রেন্ডস এম ট্রাইং টু লার্ন ফ্রেন্ডস আমি ফ্রেন্ডস শেখার চেষ্টা করছি আমার কাছে এই ফ্রেন্স শেখাটা খুবই কঠিন একটি বিষয় এবং এই কাজটি আসলেই কঠিন সেজন্য ট্রাইং টু ব্যবহার করেছে যে এম ট্রাইং টু লার্ন ফ্রেন্ডস আমার কাছে ফ্রেন্ডস শেখাটা খুবই কঠিন একটি বিষয় এবং সেটি শেখার জন্য আমি এফোর্ট দিচ্ছি সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাই টু সেজন্য ট্রাইং টু লার্ন ফ্রেন্ডস আরেকটি এক্সাম্পল দেখুন দে আর ট্রাইং টু চেঞ্জ দিস সোসাইটি বাট ইটস ইম্পসিবল তো তারা সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা অসম্ভব সমাজকে বদলে দেওয়া কোনো ছোটোখাটো কাজ না ডিফিকাল্ট কোনো কাজ হার্ড কোনো অ্যাকশন সেক্ষেত্রেই ট্রাই টু ব্যবহার করতে হবে দে আর ট্রাইং টু চেঞ্জ দিস সোসাইটি বাট ইটস ইম্পসিবল আরেকটা এক্সাম্পল দেখুন হি ট্রাই টু বি পাংচুয়াল বাট হি ফেইলড এটার অর্থ হচ্ছে সে পাংচুয়াল হওয়ার চেষ্টা করেছিল সময়নিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল বাট হি ফেইলড কিন্তু সে ব্যর্থ হয়েছিল এখানে দেখুন পাংচুয়াল হওয়াটা তার কাছে খুবই কঠিন ছিল সেজন্য তো সে ব্যর্থ হয়েছিল সেজন্যই টু ব্যবহার করতে হবে যে হি ট্রাইড টু বি পাংচুয়াল বাট হি ফেইল্ড পাংচুয়াল হওয়াটা তার জন্য খুবই কঠিন ছিল এবং সে সেটা পাংচুয়াল হতে সে এফোর্ট দিয়েছিল সেজন্যই ব্যবহার করতে হবে ট্রায়ের পরে ইনফিনিটিভ হি ট্রাইড টু বি পাংচুয়াল সে পাংচুয়াল হওয়ার চেষ্টা করেছিল বাট হি ফেইল্ড কিন্তু সে ব্যর্থ হয়েছিল আর ট্রাই ডুইং সামথিং আমরা কোথায় ব্যবহার করবো যখন এক্সপেরিমেন্ট অর টু সি ইফ ইট ওয়ার্স আর নট কোন কিছু পরীক্ষা করা বা কোনো কিছু দেখতে চাওয়া যে এটা কাজ করে কিনা সেই কোন কিছু বা সেই অ্যাকশনটা ইজি হতে হবে সহজ কোনো কিছু যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে এটা পরীক্ষা করে দেখো এরকম সেন্সে আমরা ট্রাই ডুইং সামথিং ব্যবহার করবো যে এই কাজটা করে দেখো এটা তোমার পক্ষে কাজ করে কিনা এরকম তো ট্রাই ইউজিং লেস সল্ট অন ইউর ফুড তো তোমার খাবারের উপরে অল্প লবণ ব্যবহার করার চেষ্টা করো এখানে লবণ ব্যবহার করা খাবারের উপরে এটি কোনো কঠিন কাজ না এটি সহজ একটি অ্যাকশন এবং এটি দেখছেন যে এটা ব্যবহার করলে আপনার এটা উপকারী হতে পারে এরকম কোনো সাজেশন দিচ্ছে কেউ যে এটা করে দেখো ওইটা করে দেখো এরকম সেন্সে আমরা ব্যবহার করব। ট্রাই প্লাস জির্যান্ড অর্থাৎ ট্রাই ইউজিং লেস সল্ট অন ইউর ফুড কাজটি কঠিন না সেজন্য ট্রাই ইউজিং ব্যবহার করতে হবে হ্যাভ ইউ এভার ট্রাইড হ্যাভিং দিস নিউ ফুড তো কোনো কিছু পরীক্ষা করে দেখছেন যে এই নতুন খাবার খাওয়ার কখনো কি চেষ্টা করেছ তার মানে আপনি কাউকে এরকম বলছেন যে এটি করার কখনো কি চেষ্টা করেছ এই খাবার খাওয়াটা কঠিন না সহজ একটি কাজ খাবার খাওয়াটা সেজন্যই ট্রাই হ্যাভিং ব্যবহার করতে হবে হ্যাভ ইউ এভার ট্রাইড তুমি কি কখনও চেষ্টা করেছ হ্যাভিং দিস নিউ ফুড মানে নতুন কোনো কিছু আপনি পরীক্ষা করে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি ট্রাই প্লাস জিরাইন ব্যবহার করতে পারেন যে হ্যাভ ইউ এভার ট্রাইড আপনি কি কখনো চেষ্টা করেছেন হ্যাভিং দিস নিউ ফুড এই নতুন খাবার খাওয়ার আপনি কি কখনো চেষ্টা করেছেন আরেকটা এক্সাম্পল দেখুন ইওর মোবাইল ফোন ইজ নট ওয়ার্কিং আপনার মোবাইল ফোনটা বা তোমার মোবাইল ফোনটা কাজ করছে না সো ইউ মে ট্রাই রিস্টার্টিং ইট তো তুমি রিস্টার্টিং করার চেষ্টা করতে পারো রিস্টার্টিং মোবাইল রিস্টার্ট করা এটা কোনো কঠিন ব্যাপার না সেজন্য ট্রাই রিস্টার্টিং ইট আশা করি বুঝতে পেরেছেন যে সহজ কোনো কিছু করার কোনো কিছু করে দেখা যে এটি কাজ করে কিনা বা পরীক্ষা করে দেখা সেই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ট্রাই প্লাস জির্যান্ট আর ট্রাই টু ডু সামথিং ব্যবহার করবো যখন কোনো প্রচেষ্টা করা কঠিন কোনো কিছু করার প্রচেষ্টা করা আপনি জানেন কাজটি কঠিন অ্যাকশনটা কঠিন এবং সেটি আপনি করার প্রচেষ্টা করছেন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্রাই টু ডু সামথিং অর্থাৎ ট্রায়ের পরে ইনফিনিটিভ আশা করি বুঝতে পেরেছেন ভিওয়ার্স যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খুব সহজেই ইংরেজি শিখতে চায় তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংকস লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও